গাইস কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। তো গাইস আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটা ভীষণ বড় বক্স। তো এই বক্সের মধ্যে কি আছে সেটি আজকের ভিডিও সারপ্রাইজ। তো বলে দিই ভীষণ ভারী বক্সটা, আগে রাখি তারপর বলছি। তো গাইস এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ইলেকট্রনিক্স আইটেমকে বেশি কেয়ার করেন, বেশি যত্ন করেন এবং একটু আলাদা করে ভালোবাসা দেখান। কারণ আনএক্সপেক্টেড পাওয়ার কাট হলে আপনারা জানেন যে আপনি যে ইলেকট্রনিক্স ডিভাইসটি চালাচ্ছেন তার উপর কিন্তু আলাদা করে একটা প্রেশার পড়ে। আমি যদি স্পেশালি বলতে চাই, ভিতরে যে মাদারবোর্ডটা থাকে, যে সার্কিট বোর্ডটা থাকে তার উপর প্রেশারটা পড়ে এবং পাওয়ার আইসির উপরেও প্রেশারটা পড়ে, তখন কিন্তু সেই ডিভাইসটার লাইফটা একটু হলেও কমে যায়। তো এরকম ক্ষেত্রে আপনি চাইলে আপনার বাড়ির জন্য একটা ছোটোখাটো ইউপিএস লাগিয়ে নিতে পারেন, যাদের বাড়িতে ইনভার্টার নেই। শুধুমাত্র তাদের জন্য বলছি, যাদের বাড়িতে আছে তারা কেন লাগাবেন, তো যাদের বাড়িতে নেই তাদের জন্য বলছি স্পেশালি আপনি কিন্তু একটা ইউপিএস লাগিয়ে নিতে পারেন এবং আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কানেক্ট করে নিতে পারেন তার সঙ্গে। তাতে কি হবে, আনএক্সপেক্টেড পাওয়ার সাপ্লাই যদি কাট হয়ে যায় তাতেও কিন্তু আপনি 30 মিনিট ব্যাকআপ পাবেন, অর্থাৎ 30 মিনিট আপনি সেটি চালাতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি ম্যানুয়ালি সেটিকে যেরকম নর্মাল আমরা অফ করি সেরকমভাবে অফ করতে পারবেন। তাতে কিন্তু আপনার ইলেকট্রনিক ডিভাইসটি অনেক সেফ থাকবে এবং অনেক ভালো থাকবে। তো চলুন এই বক্সের মধ্যে কি আছে, কি তার ফিচার্স এবং কীরকম দেখতে, কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয় এবং কি কোম্পানি, সব কিছু আমরা দেখে নেবো এবং কত দাম, স্পেশালি যে কত দামের মধ্যে এটি আসবে সেটিও দেখে নেবো। তো চলুন আর কথা না বাড়িয়ে বক্সটিকে আনবক্স করবো। ফার্স্ট ভিডিও আনবক্সিংয়ের একটু ভুলভাল হলে আপনারা জানি কিছু মনে করবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করা যাক। কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা আমার ভিডিও রেগুলার দেখেন অথচ এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং ছোট্টখাটো একটি কমেন্ট টাইপ করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো চলুন গাইস বক্সটিকে আনবক্স করে দেখা যাক যে আমরা এই বক্সের মধ্যে কি কি পাচ্ছি। তো চলুন গাইস বক্সটিকে আনবক্স করে দেখে নেওয়া যাক। তো গাইস সবার প্রথমে বক্স খুললে ফ্লিপকার্টের তরফ থেকে একটা বিল, তো সেটা আমি সাইডে রাখছি এবং তারপর আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এর মধ্যে আরও একটি বক্স। তো প্যাকেজিংয়ের যদি রেটিং বলেন তো এখানে আর একটু বাবেল টাবেল দিলে একটু বেশি আর একটু বেশি ভালো প্যাকেজিং করা যেত আর কি আমার মতে। তো গাইস ঠিকঠাক আছে, প্যাকেজিং একেবারে খারাপও না একেবারে ভালোও আমি দিতে পারছি না। যদি আমাকে 10-এ রেট দিতে বলেন প্যাকেজিংয়ে তো আমি 10-এটা 5 বা 6 দেবো। তো চলুন বক্সের মধ্যেকার থাকা বক্সটিকে আনবক্স করে দেখা যাক। তো ওকে অ্যান্ড ওকে, তো এটি ফেলে দিলাম এবং মেইন যে আমার বক্সটা, তো সেই বক্সটা দেখতে ঠিক এই রকম। তো গাইস বক্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রনিক্সের ব্র্যান্ডটা দেওয়া আছে এবং এর যে ভোল্টেজটা সেটাও দেওয়া আছে এবং এর যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন নিচে এখানটাতে ব্ল্যাক শেডে ফিচার্সগুলোকে দেওয়া আছে। তো চলুন একবার আমি পড়ে দিচ্ছি আপনাদের সামনে। তো এখানে দেখুন এটা জেব্রনিক্স U724 যে ইউপিএসগুলো হয় সেই সিরিজের। তো এখানে দেখুন অটো রিস্টার্ট মোড আছে, ওভারলোড প্রোটেকশন আছে, মাইক্রো কন্ট্রোলার আছে, স্লিপ মোড আছে, কোল্ড স্টার্ট আছে। তো এই ফিচার্সগুলো আপনি কিন্তু এর মধ্যে পাবেন। এরকম ধরনের ফিচার্স এপিসি দেয় কিন্তু তার দাম প্রচুর, তো সেই তুলনায় এর দাম কিন্তু অনেক কম, অনেক কম মানে কি অর্ধেক প্রায়। তো চলুন দেখি এটিকে আরও বক্সের মধ্যে থাকা যে কন্টেন্টটা সেটাও আপনাদের দেখাবো এবং এরপরে আপনাকে সেটা ইউজ করেও দেখাবো। তো চলুন এই বক্সটিকেও আমরা আনবক্স করি। তো গাইস মেন আমাদের যে কন্টেন্টটা সেটা যখন আনবক্স করলাম, সবার প্রথমে আমাদের কাছে একটা ইউজার ম্যানুয়াল। তো এটা ইউজ করতে আপনারা আশা করি সবাই জানেন, তো এটার কোনো দরকার নেই। তো মেন কন্টেন্ট তো দেখুন এখানে অনলি ইউপিএস ছাড়া তো অন্য কিছু থাকবে না, ইউপিএসই থাকবে। তো দেখি চলুন এটাকে, ভীষণই ওয়েট আছে, ব্যাটারিটা যথেষ্ট ভালো আমার মনে হচ্ছে। তো
মেইন যে আমাদের কন্টেন্ট সেটি হলো এটা। এবং বক্সের পিছনে যদি আপনারা একটুখানি লক্ষ্য করেন তো বক্সের পিছনে কিন্তু এর যাবতীয় যা ফিচার্স সেটগুলো কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। দেখুন বক্সের পিছনে প্রত্যেকটা ফিচার্স কিন্তু দেওয়া আছে। চলুন বক্সটিকে সাইডে রেখে আমরা মেইন যে ডিভাইসটি সেটিকে দেখে নিই। তো নর্মাল প্যাকেজিং, যদি প্যাকেজিং এর কথা বলেন প্যাকেজিং খুব একটা ভালো না। তো এই হলো আমার মেইন কন্টেন্ট গাইস। তো এটা দেখতেও খুব একটা ডিসেন্ট, খুব একটা বাজে দেখতে বা খুব একটা ভালো দেখতে সেরকমও বলবো না, মোটামুটি ডিসেন্ট আপনার বাড়িতে। এবং এটা দেখার থেকে বেশি, লুকিং এর থেকে বেশি যে কতটা কাজ করতে পারে সেটাই আমরা দেখব। তো চলুন গাইস আমরা এটাকে প্লাগ ইন করবো এবং করে আমরা দেখব যে এরকম কটা এলইডি আছে বা কি সাউন্ড দেয় কি না দেয় সবকিছু আমরা দেখে নেব। তো চলুন গাইস প্লাগ ইন করে দিলাম, কানেকশন দিলাম, দেওয়ার পর দেখতে পেয়েছেন একটা সাউন্ড হলো, তার মানে কিন্তু এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই আসছে, কোনো প্রবলেম নেই। এবার যদি আমি এটাকে চালু করি, ব্যাস এটা কিন্তু ব্যাকআপ দেওয়া স্টার্ট করে দিয়েছে। এবং এটা ধরুন এবার আপনার পাওয়ার কাট হয়ে গেল, তো তারপরেও কিন্তু এটা আপনার ব্যাকআপ দেওয়া স্টার্ট করবে। এবং এটাতে আমি যেটা পার্সোনালি ইউজ করার পরে আপনাদেরকে আমি বলছি, এটা তো নতুন একটা বক্স আছে, এটা আমি অন্য একটা মেশিনের জন্য এনেছি। এবং আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে এটার ব্যাকআপ কত, তো আমার পিসিতে আমি 30 থেকে 35 মিনিটস ব্যাকআপ পাই। তো আপনি যদি পিসিতে ইউজ করেন আপনি কিন্তু মিনিমাম 30 মিনিট ব্যাকআপ পাবেনই। তো চলুন একবার ওভারভিউটা আমরা দেখে নিই যে কীরকম দেখতে হবে আমাদের ইউপিএসটি। তো চলুন তো গাইস যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তো আমি বলবো এটি আপনাকে 30 to 35 মিনিটস কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেবে, যেটি আপনার জন্য এনাফ। আপনি কিন্তু 30 মিনিট বা তারও বেশি কিন্তু আপনার যে পিসি আছে বাড়িতে সেটি কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। আনএক্সপেক্টেড পাওয়ার সাপ্লাই হলে এটা আপনাকে প্রোটেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু 30 মিনিটসের একটা ব্যাকআপ দিয়ে দেবে। আপনি যদি এলসিডি এলইডি এরকম ধরনের কিছু ডিভাইস চালাতে চান সেটাও চালাতে পারবেন। তো চলুন একবার পিছনের পোর্টগুলো দেখিয়ে দিই যে আপনারা কী কী করতে পারবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন পিছনে যে পোর্টগুলো আছে, এখানে একটা দুটো তিনটে পোর্ট আছে, তিনটে 3-pin পোর্ট আছে। এবং যদি আপনি 2-pin যদি কথা ভেবে দেখেন তাহলে প্রত্যেকটাতে দুটো করে মোটামুটি 6টা লাগাতে পারবেন। এবং আপনি যদি 3-pin লাগান তো সেক্ষেত্রে আপনি কিন্তু 3টে লাগাতে পারবেন, অর্থাৎ 3টে ডিভাইস আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এবং 2-pin আপনি এখানে কিন্তু 6টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। গাইস এটিকে যদি আপনারা পারচেস করতে চান তো পারচেস লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে খুব সহজেই কিন্তু আপনি পারচেস করে নিতে পারবেন এই ইউনিটটি। তো অবশ্যই ডেসক্রিপশন চেক করে আপনারা দেখতে পারেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমি দীপঙ্কর, গুড বাই।